মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বই পড়া নিয়ে কথা বলতে গিয়ে বলেন, খুব ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আমার প্রচুর আগ্রহ জন্ম নেয়। কেননা আমার বাবা মা সেই শিশুকাল থেকেই আমাকে বই কেনার জন্য ইচ্ছে মতো টাকা দিতেন, আর আমিও প্রচুর বই পড়তাম। বই পড়া মানে শুধু ব্যক্তি উৎকর্ষ সাধন নয়, জাতিগতভাবে সমষ্টিগতভাবে একটি সমাজকে উৎকর্ষ সাধন করা। দেখছেন এনিগমা মাল্টিমিডিয়ার প্রতিদিনের পরিবেশনা, আমাদের বইমেলা, আর বইমেলা নিয়ে হাজির আমি তাসনুভা মোহনা। বরাবরের মতোই মেলায় ভিড় প্রচুর। এদিকে দর্শনার্থীদের ভিড় বেশি হলেও স্টল মালিকরা, প্রকাশকরা এবং লেখক বলছেন অন্য কথা, বইয়ের বিক্রি বাড়টা কম। মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু অন্য দৃশ্য চোখে পড়ছে, পাঠকের হাতে আছে তার পছন্দের লেখকের বই। মতে বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সাথে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। একজন লেখক বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করেন, বইয়ের সাথে সময় কাটান, তার লেখালেখি, তার পাণ্ডুলিপি, প্রকাশকের সঙ্গে কথোপকথন, প্রচ্ছদ নিয়ে ভাবা, এই সব কিছুর সাথে কিন্তু লেখকের একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যেই সম্পর্কের মূলে হচ্ছে বই। মহান স্বাধীনতার কলম যোদ্ধা, দেশপ্রেমিক এবং জীবনের সকল ক্ষেত্রে সফল একজন মানুষ গাজী মাজহারুল আনোয়ার। গাজী মাজহারুল আনোয়ার একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস, একটি বাংলাদেশ। সুদীর্ঘ 60 বছরের বর্ণাঢ্য কর্মজীবন তার। প্রায় 20,000-এর উপরে গান লিখেছেন, চলচ্চিত্র বানিয়েছেন 42-43টার মতো। সংস্কৃতির প্রতিটি অঙ্গনে ছিল তার সফল এবং দক্ষ বিচরণ। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক। বিবিসির জরিপে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে 1,000 বছরের লক্ষ লক্ষ গানের মধ্যে 20টি গানকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়। এই 20টি গানের মধ্যে তার রচিত সর্বাধিক 3টি গান ছিল। আমি জীবনে এক কলমও লিখিনি, এটাই আমার প্রথম। যাই হোক, লিখলাম, বইয়ের নাম দিলাম আগুনের সাথে বসবাস। এই মহান ব্যক্তির সাথে 50 বছরের পথ চলায় আমার উপলব্ধি হয়েছে যে আমি আগুনের সাথে বসবাস করেছি, অর্থাৎ প্রতিভার আগুন। আমি চেষ্টা করেছি তার এই প্রতিভার আগুনকে সবসময় প্রজ্বলিত রাখতে। একজন ভালো প্রকাশক সর্বোপরি একজন ভালো পাঠক। ভালো পাণ্ডুলিপি যাচাই বাছাই করা, সেটি প্রুফ রিডিংয়ের ব্যবস্থা করা, সম্পাদনার পর প্রচ্ছদ কেমন হবে, সেটি কতটুকু রুচিশীল হওয়া জরুরি সেটা খেয়াল রাখা, এবং পরবর্তী ধাপে আছে মুদ্রণ, ছাপাখানা। অতঃপর নতুন বইয়ের গন্ধ, নতুন মলাচ নিয়ে বইমেলায় অংশগ্রহণ করা। প্রকাশক ছাড়া একটি চমৎকার বই কী করেই বা পাঠকের হাতে তুলে দেওয়া যায় বলুন। আমি ফয়জুল সালেহীন, নি প্রকাশনের প্রকাশক। আমাদের এইবার নি প্রকাশন থেকে 20টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে কবিতা, গল্প, উপন্যাস, অনুবাদ, সব ধরনের বই আমাদের এখানে আছে। শিশুদের বই আছে। একটি কথা বলতে হয় যে এবার আমাদের যে বই করতে গিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে কাগজের দাম সহ বইয়ের যে যাবতীয় উপকরণ আছে সব কিছুরই ঊর্ধ্বগতির কারণে আমরা বই করতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম, যার ফলে বইয়ের দাম কিছুটা বাড়াতে হয়েছে। বইয়ের দাম বৃদ্ধি হলে আবার বইয়ের যে ক্রেতা আছে
ওদের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। বই দাম বৃদ্ধির কারণে ওনারা বই সংগ্রহ করতে আগ্রহী হন না, সেজন্য কিছুটা প্রভাব পড়েছিল। যাক, আমরা আশাবাদী ভবিষ্যতে মেলার আজ যে কয়টা দিন বাকি আছে ক্রেতাদের আগমন ঘটবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। বই হলো এমন এক মৌমাছি যা অন্যের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। তেমন মধুর খোঁজেই কিন্তু ভিড় জমেছে আজ অমর একুশে বইমেলা 2024-এর স্টলে স্টলে প্যাভিলিয়নে। আপনি কেন দেরি করছেন? চলে আসুন, আপনিও হয়ে যান প্রিয় পাঠক। আমি ফয়জলে স্নিগ্ধা, আমি মূলত একজন পাঠক, বই পড়তে ভীষণ ভালোবাসি আর আমি লেখালেখিও করি টুকটাক। আমার দুটো বই বেরিয়েছে, একটা হচ্ছে কবিতার বই জোনাকি জীবন, আর একটা শিশু সাহিত্য, একটা সায়েন্স ফিকশন ভিনগ্রহী ইনকা। আমি সিসিমপুরেও গল্প লিখতাম, আর পাঠক হিসেবেই মনে হয় বেশি বলা ভালো নিজের পরিচয়টা। বইমেলাতে সেই ছোটোবেলা থেকেই আসি, না আসলে একদমই ভালো লাগে না। বইমেলার পরিবেশটা আমার আগে থেকে একটু একটু বদলে গেছে বলেও মনে হয়। আগে মনে হয় বেশি ক্রেতার ভিড় ছিল, এখন সবাই যেন একটু ঘুরতে বেশি ভালোবাসে, বইয়ের ধরনও পাল্টেছে। আগে মনে হয় কিছু কিছু বই পেতাম না যেগুলো এখন পাওয়া যাচ্ছে, বিরূপ প্রতিক্রিয়াও পাওয়া যায় যেগুলোর ব্যাপারে, আবার ভালো প্রতিক্রিয়াও পাওয়া যায়। সব মিলিয়ে আমার বইমেলা সবসময় ভালো লাগে। নতুন মলাচের গন্ধে মৌমাছির চাকের মতো বইপ্রেমীরা ভিড় করেছেন মেলায়। অমর একুশে বইমেলা 2024 যে সফল হয়েছে তা বলে দিচ্ছে এই আনন্দপ্রেমী পাঠক এবং দর্শনার্থীদের ভিড়, একই সাথে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি মেলা প্রাঙ্গণ, দু জায়গাতেই দর্শনার্থীদের ভিড় বলে দিচ্ছে এই আনন্দ আসরে সবাই মিলে সমবেত হয়েছেন সত্যিকারের পাঠক হিসেবে যোগদান করবার জন্য। আপনিও অংশগ্রহণ করুন মেলায়, আমাদের বইমেলা, এনিগমা টিভির প্রতিদিনের আয়োজন। এই নিয়ে আমি তাসনুভা মোহনা পরবর্তী পর্বে চলে আসব, আবারও জানাবো মেলার আপডেট। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এনিগমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। চলি।